কুকসুরে তো প্রত্যেকদিন সবাইকে খুব জমকালো ভাবে সাজানো হয়, প্রচন্ড এটা, ভালো হ্যাঁ লাগে। এটা কিন্তু একদম তাই। আজকের যে তাদের পোশাকটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে সত্যি। বাঙালিরা অলস, বাঙালিরা প্রতিবাদ করতে যায় না, বাঙালিরা কাপুরুষ, বাঙালিরা কোনো জায়গায় নেই, এই সমস্ত কথাবার্তা আমাদের এখনকার দিনে ইউটিউবে ছড়িয়ে রয়েছে। সত্যি কি তাই? যখন এই কথাগুলো যখন ওঠে না, আমার মনে হয় অনেক বাঙালির ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলে উঠে, কিন্তু বাঙালিরা কিন্তু এক হয়ে সেই প্রতিবাদটা করতে যায়। কিন্তু বাঙালি যদি আমরা একটু ইতিহাসের পাতা ঘেঁটে দেখি, তাহলে কিন্তু এই বাঙালিরাই কিন্তু সবার প্রথম প্রতিবাদ শুরু করেছিল। এই যে আমাদের স্বাধীনতা এসেছে, এখানে যারা সব থেকে বেশি শহীদ হয়েছে তারা কিন্তু বাঙালি। তো সেই রকমই প্রতিবাদ যখন এসেছে, তো প্রতিবাদের জন্য তখনকার দিনে যে অনেকগুলো গান গাওয়া হতো, গান গাথা হতো, সেই সমস্ত গানের উপরে ভিত্তি করে আজকে কোক স্টুডিও দুটো গান একসাথে মিক্স করেছে, যেখানে রয়েছে দুটো গান যার যার নাম হচ্ছে হে সামারেশ এবং ওরা আমার মুখের কথা, ওরা আমার মুখের। তো এই দুটো গানকে মিক্স করা হয়েছে আজকে আমাদের কোক স্টুডিওতে, এবং যতদূর সম্ভব আমাদের মনে হচ্ছে এটা কোক স্টুডিও ফাইনাল ফাইনাল একদম ভিডিও। এবং তার ছাড়া এই ভিডিওটাকে আনার পেছনে আমার মনে হয় দুটো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে যে এই যে বাংলা কোক স্টুডিও, বাংলা যে শব্দটা উঠছে বা কোক স্টুডিও, আমরা আমাদের ইংরেজি যখন ছিল তখন আমরা হিন্দিতে শুনেছি, বাট এখানে সবটাই শুনতে পাচ্ছি পুরোটাই বাংলাতে। তো এই যে বাংলা মানে শুধুমাত্র বাংলার উপর দাঁড়িয়ে যে কোক স্টুডিওটা আলাদা ভাবে তৈরি হয়েছে, এটা একটা আমাদের বাঙালিদের কাছে একটা জয়, তার জন্য এই গানটা। এবং আরেকটা যে জিনিসটা হচ্ছে যে আমাদের এখনকার দিনে পর্যন্ত কিন্তু আমরা বাঙালিরা বাংলা কথা বলতে মানে বাংলার থেকে বেশি হিন্দি বা ইংলিশ বলতে আমরা বেশি মানে নিজেদেরকে একটু মানে স্বাচ্ছন্দ্য বলো বা একটু স্ট্যাটাস বজায় রাখার জন্য করতে চাই। তো সেইখান থেকে আমার মনে হয় এই দুটো গান আজকের দিনে আমাদের আরেকবার মনে করিয়ে দেবে যে আমরা কারা। হ্যালো গাইস, আমি জে বব, আত্মবাজ দ্য বংস রিঅ্যাকশন, সমস্ত কিছু বলে দিয়েছি, সমস্ত ইন্ট্রো দিয়ে দিয়েছি, আজকে আমরা কি নিয়ে চলে এসেছি না নিয়ে চলে এসেছি, শুধুমাত্র দুটো লাইন। আর আমার ভাই অ্যাড করে ভাই একটু বলে দে যে দুটো গান আছে, সেই দুটো গান কে কে লিখেছে। একটা তো হে সামাল হলো আমাদের পরিচিত একদম ভাই সোলেন চৌধুরী স্যার, আর ওরা আমার মুখের কথা হলো রিটেন কম্পোজার অরিজিনাল সাং ভাই, ও মানে গেয়েও ছিলেন উনি আব্দুল্লাহ লাতি। আর শাওন ভাই যেমন অ্যারেঞ্জমেন্ট তো আলাদা করে কিছু বলার নেই, কোক স্টুডিও একাই কাঁপিয়ে দিচ্ছে শাওন ভাই। আর গানটা অনেকেই কিন্তু গেয়েছেন আর কি, যারা খুব জনপ্রিয়, সেটা হলো ওখানে বাপ্পা স্যার, সামিনা ম্যাম, অর্ণব ভাই নিজেও আছেন, সুনিধি ম্যাম, তো চলো গানটা শুনি, তারপর হবে বাকি কথা। বাংলা থেকে আমরা স্টুডিও বাংলা চ্যানেল থেকে নিচ্ছি, তোর জন্য ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটায়, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার দ্য বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস। চলো শুনি গানটা, তারপর এই সমাজ শরীর একটা আলাদা বেশ জোশ চলে আসছে। কোক স্টুডিও বাংলা সিজন ওয়ান। Hey, Samalo, 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 Hey, Samalo,
অনেকগুলো কথা যেন জমে উঠলো আমার এই গান দুটো শুনে।
কারণ ফার্স্ট হচ্ছে একটা কথা আমরা বলতে চাই যে এখানে দুটো গান গাওয়া হয়েছে, যে দুটো গান বললাম অলরেডি আমরা, তো সেই মধ্যে একটা হচ্ছে হেই সামানো আর একটা হচ্ছে মোদের মুখের ভাষা কায়রে নিতে চায়। তো এই যে মোদের তারা ওরা মোদের মুখের ভাষা কায়রে নিতে চায় গানটার উপর কিন্তু আমরা অলরেডি একটা ২১ ফেব্রুয়ারিতে যখন ভাষা দিবস ছিল সেখানে আমাদের তিনটে গান আমরা রিয়াকশন দিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে, তিনটে বিট কন্টেন্ট গান। তো তার মধ্যে একটা ছিল কিন্তু এটা, যারা যারা দেখোনি আমাদের এখানে আই বাটনটা দেওয়া চলে যাও ভিডিওটা দেখে নাও। তো আরেকটা গান যেটা হচ্ছে হেই সামানো গান, এই দুটোর পেছনে কিন্তু আমাদের যে ইতিহাস লুকিয়ে রয়েছে, আমি একটু আগে বলছিলাম গানটা বা ভিডিওটা শুরু হওয়ার আগে, যেটা হচ্ছে ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন যখন হচ্ছিল তখন কিন্তু এই হেই সামানো গানটা শুরু হয়েছিল, যেখানে হচ্ছে কৃষকদের আন্দোলন করছিল যে এত কর দেবো না বা এক্সেট্রা, এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছিল। এবং তারপরে যখন দেশ ভাগের পর যখন পূর্ব পাকিস্তান নামে যখন বাংলাদেশ ছিল এবং তাদের উপর একটা জোর করে যখন চাপানো হচ্ছিল যে বাংলা কথা কিন্তু হবে না, রাষ্ট্রীয় ভাষা বা অন্য ভাষায় কথা বলতে হবে, তখন আরেকটা আন্দোলন শুরু হয় যেখান থেকে কিন্তু বাংলাদেশের জন্ম, সেটা হচ্ছে তখন এই গানটা কিন্তু তৈরি করা হয়েছে ওরা মুখের মুখে। তো তখন এই গানটা মানে দুটোই হচ্ছে প্রতিবাদী গান, দুটোই প্রতিবাদী হচ্ছে আমাদের বাঙালিদের গান, আমাদের বাংলা ভাষার পরিচয়ের গান, বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখার গান, একদম আমাদের বাংলার পরিচয়ের গান। এবং সব আরেকটা জিনিস আমি দেখলাম আজকে কোকসুরিতে প্রত্যেকদিন সবাই খুব জমকালো ভাবে সাজানো, আমার প্রচন্ড আজকের যে তাদের পোশাকটা কিন্তু আমার মন ছুঁয়ে গেছে, কারণ তাদের পোশাকের মধ্যে ছিল একটা স্বাচ্ছন্দ্য, একটা বাঙালিত্ব এবং সবচেয়ে বড় তার প্রতিবাদ, একটা বাঘের চিহ্ন ছিল, একটা বাঘ ছবি একটা জায়গা ছিল, এক ম্যামের শাড়ির আঁচলের মধ্যে পুরো দেওয়া ছিল এবং ঋতুরাজ ভাইয়ের গলার এখানটা দেওয়া ছিল, তো ভালো লাগছিল আমার পোশাক একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ব্যাপারটা মানে একদম মানে যেটা হয় আর কি। কৃষকদের যেন ব্যাপারটা পুরো যেন চোখে, যে আদিবাসী বলো কৃষকদের বলো যে সমস্ত ঢাক বাজছিল প্রথমে ওই আদিবাসীদের সেই বাঁশের যে তৈরি যে একটা বাদ্য, যখন বাঁশটা বাজতে পিছন দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে সামান্য হেসে দারুণ ছিল। অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কোনো কথাই হবে না, অর্ণব ভাই মানে সেরা অ্যারেঞ্জমেন্ট সবসময় করে আসছেন, মানে সিজন টু তে আমার মনে হয় আরো ভালো আমরা দেখার একটা আশা রইল আর কি সবার, যেইভাবে শেষ করলেন আর কি অসাধারণ দারুণ। আর মানে গানটা কিন্তু একটা শরীরের মধ্যে আলাদা করে তৈরি যে জোশ নিয়ে আসবে, বাঙালিদের এইগুলো শুনলে যেন একটা শরীরের সাথে সেই পুরোনো কথাগুলো মনে যেন একদম জোশ চলে আসে, আমাদের পূর্বপুরুষদের কথা সত্যি তাই, আমাদের রক্তে কি লেখা রয়েছে, রক্তে কি ইতিহাস রয়েছে, সেই সব জিনিস কিন্তু এখানে ফুটে উঠছে একদম। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল যারা দাদি বেশি করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশনটা আমাদের, বেশ ভালো লাগলো। প্রত্যেকবারের মতো কোক স্টুডিও আমাদের একদম নিরাশ করেনি, তোমাদেরও নিরাশ করার কোনো প্রশ্নই নেই, অনেকটা দেরি হয়ে গেলো আমাদের আনতে, দেরি হলেও কিন্তু আমরা নিয়ে আসলাম আলটিমেটলি, কারণ আমরা কোক স্টুডিওর মানে কিচ্ছু ছাড়বো না, সিজন টু যা আসবে সেটাও পুরো দেবো, কিন্তু সাথে তোমাদের ভালোবাসার এইভাবে দরকার। আর অনুপ ভাই যা কাজ করছে মানে তাকে একটা আমার তরফ থেকে স্যালুট আর কি, দারুণ কাজ করছে আমাদের তরফ থেকে, আর তার সঙ্গে ঋতুরাজ ভাইকে দেখে আমার বেশ ভালো লাগলো, মানুষ মানে মানে মনের একটা মানে জায়গা করে নিয়েছে, বাজে বলে লাভ নেই, দেখেই জানো একটা বেশ আমার আনন্দ একটা আবার ঋতুরাজ ভাই দারুণ আর কি, প্রাধান্যটা দিয়েছে এটাই আমার খুব ভালো লাগলো, মানে যেই মানুষগুলোর জন্য এই জায়গাটা গেছে আর বাপ্পা স্যারকেও দেখলাম সেটাও খুব ভালো লাগলো, তো ওভারঅল দারুণ আর কি, দারুণ কাজ হয়েছে। এর ফাঁকে আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে একদম ভুলে যাও না, এই দুটো চ্যানেলকে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ো, একদম ফেসবুক পেজে এখনো জয়েন করে জয়েন করো না, ফেসবুকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, তথ্য হচ্ছে না সর্বোত্তম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিই, পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।